মিশো থেকে আনানো এই ম্যানুয়াল স্প্রিং পটেটো কাটারটি দিয়ে কি স্প্রিং পটেটো ঠিকঠাকভাবে কাটা যাচ্ছে নাকি, আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই মেশিনটি আমিও প্রথমবার আপনাদের সামনে ইউজ করছি, এবং এটি কিভাবে করলে সুবিধা হয় বা কি ভুল পদ্ধতি কোনটা সঠিক পদ্ধতি, সেই পদ্ধতিটাও আমি আপনাদের এখানেই দেখিয়ে দেবো। আর তার সাথে শেয়ার করব এই স্প্রিং পটেটো বানানোর রেসিপিটি, যেটি একদমই বাজারের কেনা স্প্রিং পটেটোর মতনই হয়েছিল। স্প্রিং পটেটো কাটারটিতে এরকম তিনটি স্টিলের তার দেওয়া হয়েছে, যার পেছন দিকটা বাঁকানো রয়েছে, এরকম একটা গোল মতো ঘোরানোর জিনিস রয়েছে যেটা দিয়েই পটেটোটা কাটা যাবে। তো এটা যেদিকে গোল মুখ আছে সেদিকে করে আমাদের ভেতরে ঢুকিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আলুটা গেঁথে নিতে হবে, তারপরে কাটা কাটা যে হ্যান্ডেলের মতো অংশটি আছে এর মধ্যে আলুটাকে ভালো করে বসিয়ে নিতে হবে। তারপরে এই ইয়েলো কালারের নাইফটি আস্তে আস্তে আলুর মধ্যে গেঁথে যাবে, এবং ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিয়েই আলুটা কাটা হবে। আমি প্রথমে নিচের অংশটাও ঘোরাচ্ছিলাম, কিন্তু সেটা ঠিক নয়, নিচের সাদা অংশটা সেটাকে ধরে থাকতে হবে, এবং ইয়েলো যে নাইফটা রয়েছে এই নাইফটাকে রোল করে পটেটোর চারিদিকে ঘোরাতে থাকলেই পটেটো স্প্রিংয়ের আকারে কাটা হয়ে যাবে। আর এখানে যে স্টিলের তারগুলি দেওয়া হয়েছে সেই তারগুলি দিয়েই পটেটোগুলো ভাজা যেতে পারে, স্প্রিং পটেটোগুলো ভাজা যেতে পারে, কিন্তু এগুলো আকারে অনেকটা বড় হওয়ায় আমাদের অনেকটা বড় জায়গার দরকার পড়বে বা অনেকটা বেশি পরিমাণে তেলের দরকার পড়বে। তাই আমি এগুলোকে টুথপিকের মতো বড় কাঠিগুলোকে দুভাগ করে আর এই স্প্রিং পটেটোটাকে দুভাগ করে কেটে নিয়ে কাঠির মধ্যে আটকে নিয়ে তারপরে এটাকে ভেজেছি। দ্বিতীয়বার আরেকটি পটেটোতে এই পদ্ধতিটি আরেকবার রিপিট করে দেখালাম। ইয়েলো পার্টটি আস্তে আস্তে আলুর মধ্যে গেঁথে নিয়ে আস্তে আস্তে করে আমি ইয়েলো নাইফটি ঘোরাতে ঘোরাতে আলুটা কাটা হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে টেনে নিলেই পুরো দেখুন এইভাবে একটা স্প্রিং পটেটো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব, যার জন্য প্রথমে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এতে আমি সমান পরিমাণে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মোটামুটি মিডিয়াম থিক পেস্ট বানিয়ে নিয়েছি। মধ্যে বেশি মশলা দেওয়ার দরকার নেই, তাতে আলুর নিজস্ব স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার হাতের সাহায্যে আমি এটার মধ্যে এটা ম্যাটারটা দিয়ে তারপরে কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি। কড়াই তেলটা ভালো মতো গরম ছিল, তারপরে আমি দিয়ে দিয়েছি, এবং তারপরে আঁচ কমিয়ে এটাকে হালকা আঁচে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি, খানিকটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে আমি এটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব। স্প্রিং পটেটোটা ভাজা হয়ে গেছে, কিন্তু এর আসল স্বাদ হচ্ছে মশলার। তো প্রথমে আমি এই পটেটোটির মধ্যে ছড়িয়ে দিয়েছি টমেটো সস আর দিয়েছি অল্প পরিমাণে মেয়োনিজ। এই টমেটো সস আর মেয়োনিজটি একটু লিকুইডই হলে ভালো হয়, ছড়াতে সুবিধা হবে। যেহেতু মেয়োনিজটি গাঢ় ছিল আমি হাতের সাহায্যে এটাতে লাগিয়ে দিই। আর উপর থেকে স্প্রিঙ্কল করে দিয়েছি ভাজা জিরে ধুনে ও শুকনো লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়েছি বিট নুন আর অল্প পরিমাণে চাট মশলা দেওয়া যেতে। ব্যাটারটিতে বেশি মশলা দেওয়ার দরকার নেই, তাতে আলুর নিজস্ব স্বাদটা নষ্ট হয়ে যাবে। উপর থেকে স্প্রিঙ্কল করা এই মশলাটাই পটেটো টুইস্টারের স্বাদটাকে অনেক বাড়িয়ে দেয়। আপনাদের সাথে এই স্প্রিং পটেটো বানানোর প্রথম অভিজ্ঞতাটি শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। পরবর্তীতে তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও পোস্ট করব, এবং সাথে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ আমি শেয়ার করে থাকি আমার চ্যানেলে। আপনাদের পাশে থাকার জন্য, আপনার ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।